Alif Media BD, please subscribe my channel, like and share this audio album. আকাশেতে তুমি নি বলিতে পারো আমার নবীজির খবরে উইরা যাও রান্ত পাখিরে বসে বসে গল্প করতেছিলেন আমার দিনের দেওয়ানা আবু বকর ওসমান গনি হযরত আলী ছিল হযরত আলী নবীজির কাছে রে বলিতে লাগিল আব্বা আপনি জিন্দা থাকতে একটি খবর আমরা জানলাম না আপনি গায়ের জামা কারে দিবেন গো বলেও গেলেন না আপনি গায়ের জামা কারে দিবেন আমরা জানি না জামালয়া মদিনাতে মরবে কয়জন গয়ানবে কথা শুনে চোখের পানি ছাড়ে আমার মরণের পরে জামা পাইবা না তোমরা মদিনার শহরে আমার জামা পাবে সুদূরে অস্করণী নাম করুণ হরে থাকে সবাই জানাইলাম রে তুইরা যাও রান্ত পাখিরে আমার জামা তারে দিও ভুলা যায় না হস্ত দুইটা ধৈরারে লয় আগে বইল না অস্করণে পাগল আছে আমার জামা দিও তার কাছে রে অস্করণে হস্ত দুটা দইলার লয় আগে বইল না মরণেরই সংবাদ পাইলে পাগল থাকতে পারবে রজায় গিয়া ডাক দিলে আমার রজা থাকা দায় রজা থেকে উঠতে হবে জানে পাখুদয় আমি উঠব দূরের কথা পৃথিবী ওম্ম থাকবে না মরণের সংবাদ তোমরা পাগলকে বইল না রে উইরা যাও
ওই কিছুদিন পরে রে মদিনার বাতি নিবে যায়, দয়াল নবী পরে রইল রে তার খাঁচার পাখে উড়ে যায়। মদিনাতে লাশ দেখে কান্দে যারে যারে, দয়াল নবীর জামাই হইয়া জামা পাইলাম না মদিনার ঘরে। জামা কানা হাতে নিয়ারে আলি অনেক দূরে যায়, লোকের কাছে জিজ্ঞাস করে না আলি মত্তু যা ভাই অস্করণে কোথায় থাকে আমায় বলেন না, পাড়া পশে জবাব করে করণি আমরা চিনি না। অস্করণে কার নাম রে আমরা চিনি না, এই পাহাড়ের মাঝে থাকেন পাগল একজন। তারে ওয়াজ্জা ওয়াজ্জা সবাই ডাকে করণিয়ার চিনি না রে, ওয়াজ্জা ওয়াজ্জা সবাই ডাকে সবাই ডাকে করণি চিনি না, এই পাহাড়ের মাঝে থাকেন পাগল সেজন। ভাই কান্দে কি গাঠি আছে মাটিতে নামায় একটি গাঠি আছে মাটির নামায় না, ওয়াজ্জা ওয়াজ্জা নাম তাহারে করণি ডাকে না। ওরে ওয়াজ্জা ওয়াজ্জা সবাই ডাকে রে করণি ডাকে না, গাঠির ভিতর কি বারে আমরাও জানি না। হযরত আলী সংবাদ পায়া পাহাড়েতে যায়, পাগলের দিক চায় রইল রে আলী পলক মারে না সেই জায়গায়। কান্দে একটি গাঠি মাটির নামায় না, নমাজের উক্ত হইলে রে সে নমাজও ছাড়তেন না। গাছের মধ্যে লুকাইয়া রাখতেন বেঁধে রাখতেন গাঠি খানা, ভাই নমাজ আদায় করে কার ঠিকানা কান্দে নিত মাটির নামায় নাই। হযরত আলী কান্দ দেখে জিজ্ঞাসা করে পাগলের দ্বারে, অস্করণে কার নাম পাগল শীঘ্র কোন মারে, অস্করণে কার নাম রে আলী বলছে মদিনাতে আমার ঘর শ্বশুর পয়গাম্বর, হযরত আলী আমার নামতে বলতেছে খবর। পাগলা বলে সাবধান থেকে তুমি এইটা বইল না, আমার দোস্তের জামাই তুমি বিশ্বাস করি না রে, তুই রাজা উড়ান্ত পাখি রে।
তুমি আমার দোস্তের জামাই? আহা, কি ব্যথা দিলা তুমি! বাবারে, মদিনাতে তোমার ঘর, শ্বশুর তোমার পয়গম্বর? বলে, হ্যাঁ, কেন আপনি বিশ্বাস করেন না? বলে, বাবারে, আমার মনে একটি ব্যথা দিলা তুমি, আল্লাহর আরশ ভাঙ্গে পড়তে চায় তোমার কথা শুনে। কেন রে, আমার বান্ধব কেমন আছে, কোথায় আছে? তুমি আমার দোস্তের জামাই, আমার তো বিশ্বাস হলো না যে কেন। ওহদের যুদ্ধ করতে নবী যখন যায়, ইহুদিরা পাথর মারছিলেন রে, লাগছিল তাহার গায়। ইহুদিরা টিলা মারল আমার দোস্তের গায়, দানদানে লাগিয়ার একটা দানদান সহিত হইয়া যায়। যে দানদান পড়ে গেছে খবর দিল পাখুদায়, পাত্র হাতে নিয়ে বলছে মাবুদ খবর দাও আমায়। আল্লাহ পরীক্ষার খাতিরে আমায় খবর দিল না, আমি 32টা ফেলে দিচ্ছি রে, আমি একটাও রাখলাম না। আমি 32টা ফেলে দিলাম দানদান, একটা রাখলাম না। আরে নবীর জন্য তোমাদের কি মায়া ছিল না রে, তুই রাজা উড়ান্ত পাখি রে। আমার দোস্তের জামাই, তুমি মুখে দান দান দেখতে পাই, আমার দোস্তের জন্য কি তোমাদের মদিনায় কোন মায়া নাই? এই জন্য আমার দোস্তের জামাই হজ্জত আলীকে নবীজি বলে গেছিল রে, মরণের খবর বইল না। নবীজি বলে গেছিলেন, বাবা গায়ের জামা জানি নেবা, সঙ্গে বল দিচ্ছি তাই, আমার মরণের খবর সাংবাদে তারে বলবার শক্তি নাই। আমার মরণের খবর খবরদার পাগলকে বইল না, সেই কথা কি পাগলের মনে ছিল না? হজ্জত আলী পাগলার কথা শুনে রে সকল গেল ভুলে, মদিনা ছাড়িয়া গেছে রে দিনের পয়গম্বরে। ওরে পৃথিবীর বাপ্তি নিত্য নবী দুনিয়াতে নাই, তা গায়ের জামা দিয়া গেছে গো জামা দিতে চাই। অস্করণি পাগল রে জামা দিকে চাই, সত্তর তালে জামা পড়তেন দিনের মুহূর্ত যায়। সত্তর তালে জামা পড়তেন দিনের দেওয়া না, সত্তর তালের মধ্যে যেমন নবীজির ছবি পাগলা দেখলো তখন। আলীর কান্দে গাঁথে দিয়া জামা নিয়া ঠইলা পইরা যায়, হযরত আলী কাঠি নিয়া মাটি তাই বাজায় রে, রাজা উড়ান্ত পাখি রে।
দুনিয়া মাটির দেয় বাজা, এত বড় পৃথিবী দুলছে শক্তি লাগলো না গায়ে, মন কাঠের ভেতর কি বায়াতে রাখতে পারি না খাঁচার পাখি উড়ে যাবে, আমার প্রাণও বাঁচবে না। আরে মন, পাগলা বুঝি মরে গেছে? পাগল তো লড়ে না, পাগল মরে নাই রে, পাগল মরে নাই, মরা কাবার শেষ দাদিয়া প্রেমের দুরি দুইরা বলছেন মালেক সাই, মরা কাবার শেষ দাদিয়া দুরি দুলে বলছে মালেক সাই, আমার নবীরে যে নিয়ে গেল রে কেন খবর নাই, আমার দয়ালে যে নিয়ে গেলে খবর দিলেন না, আমার নবীদের উপরে কি আমার রে দাবি ছিল না। আল্লাহ বলছেন পাগল তুমি সিজদা উঠাও, তোমার সিজদার খাতিরে আমি আরশ আজকে রাখতে পারছি না, আমার আরশ কুরসি ভেঙে পড়তে চায়, পাগল তুমি সিজদা তোলো। পাগল বলে বারে লাই রে, আমি সিজদা তুলতে পারি প্রশ্ন একখানা, উম্মতি উম্মতি বলে গেছে নবীজি উম্মত ছাড়লেন না, পেটের মধ্যে পাথর বানছেন উম্মতের কারণে, উম্মতের জন্য পানা চাইছেন নবীজি জগতের ভিতরে, উম্মতি উম্মতি বলছে উম্মত ছাড়লেন না। আজকে উম্মতের ষোলো আনা গুণা মাপ না করলে রে আমি শেষ দাও তুলব না, হজ্জতালি চতুর্দিকে নজর কইরা চায়, এই গাঠিটা রাখলে রে আমার খাঁচার পাখি রাখা দায়। আল্লাহ বলে পাগল চাইরানি উম্মতের গুণা মাপ করলাম শেষ দা রাখো না, পাগল বলে পুরা মাপ না করলে আমি শেষ দা তুলব না। আল্লাহ বলে আটানি দিলাম সেজদা উঠাও আমি বললাম রে, আল্লাহ বলে আটানি দিলাম আটানি মাপ করলাম। এই পাগল তুমি শেষ দিতে তুলো, তোমার শেষদার কারণে তো আমি থাকতে পারছি না। পাগল বলে মাহবুত্রে আমি শেষদার তুলবো না, জবত্রে পুরা ষোলো আনা উম্মতের গুণা মাপ না করবেন। আল্লাহ বলে পাগল রে দেরি করো না, আমার আরশ কুচি ভাঙা পড়তে চায় আমি রাখতে পারি না। আল্লাহ বলে বারো আনি মাফ করলাম উম্মতের গুনাহ সেজদা উঠাও তাই, পাগল বলে মাহবুত্রে সেজদা তুলবার শক্তি নাই। এমন ভাবে পাগলা পড়ে আছেন শোনেন সমাচার, হজরত তালে গাঠি নিয়ে কোমর পর্যন্ত ডেবে গেছে মাটির ভিতরে তেয়ার, পাগলার দিকে চায়া রইল পলক মারে না, আর আমি এই গাঠিটারে রাখতে পারি না। মাহবুত্রে গাঠির ভিতর কি আমিও জানি না, পৃথিবীটা তুলছিলাম শক্তি লাগলো না, ইমন একটা চিখে দিলেন আলি মতো যায় প্রেমে দুরি ছিরা সাইরা না গুনা রোয়া যায় রে, কইরা যাও রান্ত পাখি রে।
পাথরেতে মাথাটা টগরায়, টগরাইতে টগরাইতে পাগলা রক্ত ছুটে যায়, স্তবু নাই আল্লাহর দরবার হইতে সংবাদ পাগল পায়। কেন প্রেমে ডুরি ছিড়া গেছে, জবাব দে না পরোয়ারে, প্রেমে ডুরি ছিড়া গেছে, প্রেমে ডুরি ছিড়া গেছে, জবাব আসে না, রক্ত ছুটিয়া গেলেন পাগলের তখন বলে হযরত আলী তোমায় বলে, কি কাতরে চিখার দিলি রে, হযরত আলী তরে বলে, হযরত আলী তুমি কে সময় পাইলা না, একটু সময় তুমি পাইলা না, আমার প্রাণ ব্যথা দিলা, আর আমার নবীজির প্রাণেও তুমি ব্যথা দিলা, যদি আমি আর সেকেন্ডে সময় পাইতাম, এই পৃথিবীর উম্মতের গুণা আমি রাখতে দিতাম না আমাকে। আলী রে, তুমি না আমার নবীজির জামাই, তুমি না তার ভক্ত, তুমি তার পাশে সব সময় থাকো, তুমি তাকে দেখো, আমি জীবনও একবার তার সঙ্গে সাক্ষাৎ করতে পারি নাই, তার নাম শুনি আমি তার ভক্ত, আমার মুখে দান দান যত আছে সব ফেলে দিয়েছি একটা একটা করে, তবুও তুমি তার জামাই, আর তুমি চিখে দিলা, তোমার কি মায়া লাগলো না, সময় তুমি পাইলে না। আলী বলছে আমি জানি না, জানে মালিক সাই, আমি পৃথিবীটা তুললাম রে শক্তি লাগে নাই, আজকে এত যারা আপনার গাঁটি আমি রাখতে পারলাম না, আরে গাঁটির ভিতর কি বারে আমিও জানি না, পাগল বলে বুঝতে পারছি তোমার মনে নাই, সংবাদ তুমি মাতা পিতার ভক্তি করো নাই রে, রাজা উড়ান্ত পাখি রে, সম্ভব তুমি মা বাপের ভক্তি করো না, আমার মারে রাখছে কান্দের উপরে, মাটির নামাই নাই, দশ মাস সব দশ দিন মায়ের হৃদয় দিতে ঠাই, মার কোলে উঠারে মার স্তনে দুধ খাই, আমার মা যদি মাফ না করে দুধ দে দাবি হালে মাফ করিবে না, এই খাতিরে মারে কান্দে রাখছি রে, আমি মাটির রাখলাম না, ওরে মা প্রাণের মা, মনে বিদেশে বিপাকে যদি পুত্র মারা যায়, পারা পশি না জানিতে রে, জানে মার কলি যা, ল্যাংরাত্র কানা হলে মানাহি ফেলে, পুত্র যদি কুপুত্র হয় মায় তুই লালয় বাই কোলে, রাস্তা দিয়া হাইটা গেলে দুঃখ লাগলে গায়, সবার আগে এই জবানে মা শব্দটি গায়, ল্যাংরাত্র কানা হলে মায় নাহি ফেলে, পুত্র যদি কুপুত্র হয় মায় তুই লালয় বাই কোলে, লজ্জা পত্রি গাছ জীবন ছুঁইতে গেলে মরে, মা জননীর খাচার পাখি ছটপট ছটপট করে রে, উইরা যাও রান্ত পাখি রে,
ছয় মাস ও মার্কান্দন যাব জীবন বইলে ছয় মাস গড়ের রমণী কান্দে রে দিন দুই চারি পাঁচ বন্ধুগণ মা বাপ যদি জিন্দা তাকে ভক্তি ছাইলেন না মা বাপকে ভক্তি না করলে রে কো মুক্তি পাইবেন না মা বাপকে ভক্তি না করলে মুক্তি পাইবেন না এই খবরটা বলে গেছেন আমার দিনের দেওয়ানা আমি প্রত্যেকটি কাজ করে গেলাম রে একটা পারলাম না মা বাপ কেমন ভক্তি না করলে আমি যাবি হব না রে তুই রাজা উড়ান্ত পাখি রে পাখি রে আকাশে আকাশে তুতে তুমি বলিতে পারো নবীজির খবরে তুই রাজা ও রান্ত পাখি রে
পাখি, আমার দোস্ত থেকে আমাকে একে ফেলে গেল, উম্মত্তির যে গুনাহ শুনল না তাও সে বলে গেলেন না, আর আমাকে একাই ফেলে গেল। আমার মন প্রাণ আমার যাই ছিল আমি সকল তাকে দিয়ে দিছি, অথচ আমাকে তিন করে ফেলে গেল, আমার কেন সঙ্গে নিল না, আমার কি তার উপরে কোনো দাবি ছিল না? মা পুত্রে, আমার নবীজি কোথায় আছে আমি তাকে একবার দেখতে চাই। নবীজির কথা মনে পড়ল, থাকতে পারে না, আল্লাহর সঙ্গে ওয়াদা ছিল রে মায়ের মাটি রাখবো না, আমার মায়ের যেদিন মাটি রাখবো রে, আমার মা জান কবজ করবে সেদিন, তাই জব তুই আমার মারে আমি কাঁদে রাখতে পারিনি, মাবুদ তোমার নিবার শক্তি নাই। নবীজির ব্যথা হালে গেলে পাগলায় গিয়াছে ভুলিয়ে, মার কথা কি মনে নাই তার বলি সবার ধারে, হাই প্রেমিক জানে প্রেমের মর্ম অন্য জানে না, যা শোনে যা প্রেমের ডুরি রে টানলে সিরে না, প্রেমের আগুন যার অন্তরে রে খরে তাকা দাই, জিন্দা মরা সেই জন্ম রে বলি লে ফরমাই রে, উইরা যাও রান্ত পাখি রে পাখি। মার জান কবচ করিলেন সেই জায়গায় রাজা হয়ে যায়, পাগল কিন্তু রে পাগলের বেশে মদিনার দিকে যায়, কোথায় আছে দয়াল নবী একা থাকতে দিব না, আমি রাজা হইতে টাইনা তুলবো রাখবে কুঞ্জনা, আমা কেন ফেলে গেল সঙ্গে নিল না, একা নবী কে রে আমি থাকতে দিব না, দৌড়াইতে দৌড়াইতে পাগলায় মদিনার দিক যায়, ডাক দিয়া আল্লাহ রে জিবেল কে পাঠায়। হে জিব্রাইল আমার খাদিমের কাছে চলে যাও, দেরি করো না, যে পাগলায় আসতে আছে যেমন রজায় ঢুকতে পারে না, রজার দরজা বন্ধ কর শীঘ্র করে কথা ধরো, রজা দরজা বন্ধ কর, রজার দরজা বন্ধ করো, পাগলাকে ঢুকতে দিও না, এই পাগলা যদি রজায় ঢুকে রে রজা থাকবে না, পাগলের মনে যে আগুন আছে কেউ জানে না, দরজাটি
বন্ধ করো শীঘ্রই, পাগলাকে ডুবতে দিও না। খাদি মনে কথা শুনে রাজার দরজা বন্ধ করলেন ভাই, চতুর্দিকে পাগলা দৌড়াইতে ছিল, দরজা খোলল না আর পায়। চতুর্দিকে ঘুরতে ছিলেন পাগল পাগলের বেশে, দরজা কোনো দিকে নাই। ওই মাথাটা টকরাইতে টকাইতে রক্ত ছুটা শাস্ত্রে যাহা পায়। ভাই হাজার হাজার লোক যারে তোমরা বাধা করো না, আমাকে একবার ডুবতে দেও রে, আমাকে দেখতে কেন দেও না। আমার প্রাণের বন্ধু শিয়া রয়েছে আমার নিল না, আমার জন্য তার মনে কি রে কোন মায়া লাগে না। ভাই দরজাটি খুলে দাও মিন্নতি জানাই, একবার আমার প্রাণ বন্ধুকে নয়ন ভরে দেখতে চাই রে, কুইরা যাও রান্ত পাখি রে। নিষেধ করছে তুমি ঢুকতে পারবে না। রাজা হইতে আওয়াজ আসলো, খাদিম যে পাগল আসতেছে সাবধান, এই পাগলকে ঢুকতে দিও না। সেই পাগল যদি রাজায় ঢুকে আমাকে ডাক দিলে আমি রাজায় থাকতে পারবো না, আমি তো উঠবই, এই পৃথিবীর যত উম্মত আমার মারা গেছে সবার উঠতে হবে কব্র থেকে। সাবধান, এই পাগলকে ঢুকতে দিও না, রাজার ভিতরে আসতেও পারে না। খাদিম বলে পাগল রে সবার জন্য খোলা আছে, তোমার জন্য না, তোমাকে যে নিষেধ করছে রে তুমি ঢুকতে পারবে না। নিষেধ অন্যর জন্য না, এই খাতিরে বন্ধ করলাম দরজা, তুমি ঢুকতে পারবে না। পাগল বলে বন্ধুগণ আমাকে একবার দেখতে দাও, আমি একবার দেখতে চাই, আমার বন্ধু শুয়ে আছে রে তার সঙ্গে যাইতে চাই। অনেক কষ্ট করলো রে যাইতে দিল না, সিন্ধুকে একটা ভাড়া করলো পাগল তখন, সিন্ধুক একটা ভাড়া করলেন পাগল প্রাণের ভাই। সিন্ধুকের ভিতরে পাগলা ঢুকলো রে, যেমন দেখবার শক্তি নাই। পাগল রাজার পাশে যাওয়ার আগে দরজায় চলে যায়, রাজা হইতে খাদিমকে খবরটা জানায়, খাদিম সিন্ধুকেতে পাগল আছে, নিষেধ করো তারে আসতে রে, সিন্ধুকের ভিতরে পাগল আছে।
সিন্ধুকের ভিতর পাগল আছে, তারে ঢুকতে দিও না। এ সিন্ধুক হইতে বাই করো রে, জীবন আসতে পারে না। মা পুত্রে এই কথা বলার পরে পরেই খাদিম বলছে, এই সিন্ধুকটা হলো তো, তার আসতে দিও না, পাগল ভিতর লুকে রইছে। খাদিম যখন সিন্ধুকটা খুলছেন, দেখা পাগল ভিতরে উবুতে পড়ে রয়েছেন। সিন্ধুকটা খোলার সঙ্গে সঙ্গে উবুতে পড়ে রয়েছেন। খাদিম বলে, এই পাগল, তোমাকে যে নিষেধ করছি তোমার কি মনে নাই? সবার জন্য খোলা অথচ তোমার জন্য বন্ধ। পাগল বললে, বন্ধু রে, আমি কি অপরাধ করলাম তোমার কাছে? আমার বলতে তো আমি কিছুই রাখলাম না, আমি সকল তোমাকে দিয়ে দিছি, তোমার কি আমার জন্য একটু মায়া লাগে না? তুমি কিভাবে আছো আর আমি কিভাবে আছি? আমি একটু প্রাণ খুলে তোমাকে বলতে চাই, আমাকে ডুবতে দাও। সিন্ধুক হইতে বাই করলো, পাগলাকে ডুবতে দিল না। চোখের পানি দিয়া পাগলার বুক বাসায় রে, মায়া লাগে না। সবার কাছে ডাইকা বলে রে, আমাকে একটু যেতে দাও। আমার দিকে চায়া দেখো রে, আমি একটু যেতে চাই। কারো মনে মায়া নাই, যেতে পারলো না। একে একে অনেক দিন ছিল পাগলা দরজাতে কিনা। কিছুদিন গেল, চলে শোনেন সমাচার, একটা লাকড়ির গাড়ি আসতে ছিল মদিনার ভিতরে। এমন একটি গাড়ি বোঝাই করা খুরি, এই খুরির ভিতরে বলতেছে গাড়িওয়ালাকে, ভাই রে, তোমার এই খুরি আর লাকড়ি কোথায় নিবা? বলে, মদিনায় যাব আমি। ভাই রে, আমাকে একটু তোমার সঙ্গে নিতে পারবা? যে আমি তো এত লাকড়ি খুরি গাড়ি বোঝাই, তোমাকে কি দিয়ে নিব? বলে, ভাই, যত লাকড়ি যত খুরি তোমার গাড়িতে আছে সব আমার উপরে দাও, তবু আমার গাড়ির ভিতরে আমাকে ছাপায় নিয়ে যাও, লুকে নিয়ে যাও। কেন? সবার জন্য খোলা দরজা, আমার জন্য তো বন্ধ, আমাকে কেউ যেতে দেয় না। ভাই রে, গাড়িওয়ালা চেয়ে দেখি যে পাগলটার আলাম বদন, যে রক্ত আর চোখের পানি দিয়ে আকলে বুক বাঁচতেছে, ওর উপরে কারো মায়া নাই। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি তোমাকে নিয়ে যাবো সঙ্গে, চলো আমার গাড়ির ভিতরে বসো। গাড়িওয়ালা যখন কথা শুনে গাড়ির মধ্যে সবায়, যত খড়ি ছিল রে তার বুকেতে চড়ায়, যত খড়ি ছিল গাড়ির ভিতর তার বুকেতে চড়ায়, চাপা চড়ে রক্ত ছুটে যায় রে, তুমি নবীজি নবীজি গায়, তুমি সুখে থাকো বন্ধু, আমি কষ্ট করি তাই, নয়ন বরে একবার তোমাকে আমি দেখতে চাই রে, কুইরা যাও রান্ত পাখি রে, আকাশে তে পরে তুমি নি বলিতে পারো, ও তুমি নি বলিতে পারো, নদীর খবর রে, কুইরা যাও রান্ত পাখি রে। চতুর্দিকে ঘেরো করলো গাড়িওয়ালাকে, ভাই
লাকড়ি খরিফ ফেলে দিয়া পাগলকে বাই করলো সবারে জানাই। দেখে পাগলের পুরা বদন হইতে রক্ত টপ টপায় পড়ে, নবীজি নবীজি গায়, এই পাগলকে রাখা যাবে না, শোনেন এই সবাই। বন্ধুগণ, প্রেমের আগুন যার হৃদয় সেই কখনো থাকতে পারে না। প্রেম এমন একটি বস্তু যে মুর্শিদ, গুরু, মা, বাপ, ভাই, বন্ধু, আত্মীয় স্বজন যতই আছে কিনা, যে যার কাছে বিঘ্ন হয়ে গেছে তার জীবন আর জীবন বলতে এ পৃথিবীতে কিছু চিহ্ন থাকে না। অস্করণীকে যখন বাই করলেন তখন গাড়িওয়ালারা সব প্রত্যেকটি লোক তার দিকে নজর করতেছেন, দেখে চায়া যে টপ টপায় রক্ত পড়তেছে সবুজে, তার দুই ঠোঁটে আলাম বদন হইতে যেমন নবীজি নবীজি গায়, বন্ধুরে তুমি আমাকে ফেলে গেলা, সঙ্গে নিলা না। সে কাণ্ড দেখার পরে কিবা হয়ে যায়, রজা হইতে ডাইকারে খাদিমকে জানা। ওরে রজা হইতে ডাইকা খাদিমকে জানায়, খাদিম এই পাগলকে রাখা যাবে না বলতেছে তোমায়, এই পাগলকে রাখা যাবে না, হার ঢুকতে পারবে না, মদিনার দক্ষিণে যেতে কই ওরে বলি এখন, মদিনার দক্ষিণে যেতে গেলে দেখা পাবে তা। ওরে মদিনার দক্ষিণে গেলে দেখা পাবে, দেরি কইরো না, আঙ্গুল দিয়ে ইশারা দিও রে পাগলাকে আর রাইখো না, এ পাগলা যদি সেজদায় পড়ে মদিনারই খড়ে, মদিনার শহর ভাঙ্গা যাবে, রাখতে পারবে কে। খাদিম কথা শুনে এসে বলছেন, পাগলা দেরি কইরেন না, রজা হইতে আওয়াজ আসছে রে বলছে এখন, কোথায়, মদিনারি দক্ষিণ তীরে, জানা তুমি শিগরে রে মদিনারি দক্ষিণ দিকে, মন মদিনারে দক্ষিণ দিকে যাও না তুমি, তাই সেই জায়গাতে দেখা পাইবা নবীর প্রাণের ভাই। এ কথাটি বলার পরে পাগল দৌড়াইয়া যায়, সমস্ত দিন দৌড়াইতে ছিলেন দেখা নাই আর পায়, সমস্ত দিন দৌড়াইতে দৌড়াইতে সন্ধ্যার হইতে চায়, পূর্ব হইতে পশ্চিমে সূর্য ডুবতে চায়, পূর্ব হইতে পশ্চিমে রে সূর্য ডুবতে চায়, তুই হাতে হাত বাড়াইয়া রইল সেই জায়গায়, ও তুই হাতে হাত বাড়া রইল দেখা পাইল না, প্রাণের বন্ধু একবার দেখা দে রে আমি তোর দেখা পাইলাম না, দুই হাত বাড়ায় রইলেন দুই নয়নে চেরলেন পলক মারে না, দৌড়াইতে দৌড়াইতে বালু দিয়া পায়ের ঠোসা পড়ল, তখন পাগলার পায়ে ঠোসা পড়ে গেছেন, দৌড়াইতে দৌড়াইতে দুইটা হাত বাড়ায় রাখছেন আর দুইটা চক্ষু চায় রয়েছেন পলক মারে না, এমন সময় পাগল বলে, বন্ধুরে তোমার তো নিষ্ঠু আর নাই, হে নিষ্ঠুর বন্ধু তুই আমার একবার দেখা দে, আমি তোকে একবার দেখতে চাই, আল্লাহর কে কুদরতে নিলা শোনেন সমাচার, দেখে দূর হইতে একটা লোক আসতে আছে বরখা গায়, দূর হইতে একটা লোক আসতে আছে বরখা গায়, সে দক্ষিণ দিকে যায় আর দক্ষিণ হইতে ভাবের পাগল উত্তর দিকে যায়, এভাবে যাইতে যাইতে রে সামনে যায়,
বন্ধুরে কাছে তে আসনের পরে পাগলা রে হস্ত টান দিয়ে মুখে ডাকনাতে উঠা রে পাগল কে দেখ টান দিয়া মুখে ঢাকনা তুলে পাগল কে দেখের আগুন লাইগা গেল রে পাগলার কোলে যায়কের আগুন লাইগা গেলেন পাগলার কোলে যায় ধাপা দিয়া পাগলা রে তার সিনাতে লাগায় সিনাতে লাগানোর সাথে সাথে রেসকে চোটে কলিজা ফাইটা যায় যার জিনিসেই লয়া গেল খালি খাঁচা রয়া যায় রে মুইরা যাও রান্ত পাখি রে সে লয়া গেল খালি খাঁচা পয়রা রইল রে যাদিনে সে লয়া গেল যাদিনে সে লয়া গেল খালি খাঁচা রয়ে যায় মদিনাতে গেলে পাগলার রজা দেখা যায় মদিনাতে গেলে পাগলার রজা দেখা যায় দক্ষিণ দিকে পাগলার রজা দলিলে ফরমায় খালি খাঁচা পয়রারে রইল রজা হয়ে যায় পাগলা রোজা সাতটি জায়গায় বাই যে যেভাবে দেখতে চাইতো সেভাবে দেখা দিতেন তাই হাদিস বুক কুরআন শরীফে লেখা আছেন শুনবে লক্ষ্য করে নামল কুরআনের মধ্যে প্রমাণ করছেন রহমান মিয়ায় বলে সাত জায়গাতে পাগলা রজা ওরে গুণের ভাই এত মত ভক্ত থাকতে মদিনায় কেউ জামা পাইলেন না তাই এত মত ভক্ত ছিলেন মদিনারি করে অনেক যুদ্ধ করেছিলেন আমার দিনের পয়গাম্বরে এ যুদ্ধের ভিতরে নবীজি দান দান শহীদ হইয়া যায় ওর সঙ্গে থাইকারে কোন মায়া লাগলো না রকমান নিয়ে গায় সঙ্গে থেকে কারো মায়া নাই সঙ্গে সমাচার অস্করণী পাগল রে সংবাদ পাইয়াছিল দান দানও ফালাইল আর ভাই করুণ শহরে তাকে অস্করণী নাম ওয়াজ্জা ওয়াজ্জা সবাই ডাকতো শাস্ত্রে পাইলাম প্রেমের মতন প্রেম লাগিলে থাকতে পারে না আনার পিছে পায়রা দেন ভাই দেরি কইরেন না রে আকাশেতে পো
আকাশেতে এই মতন প্রেম করে গেছে কয়জন জীবন বরে ইতিহাস প্রমাণ রয় কিনা অস্করণের গান আমি নতুন করে গাইলাম গুণের বাই এই মতন কোন কেসিটে এই মতন নাই গাই এ কেসিটা নিবেন কেউ মন হেলা কইরেন না এই মতন গান পাইবেন শুনেন সব জনারী উইরা যাও রান্ত পাখি রে পাখি আকাশেতে Media BD, please subscribe my channel, like and share this audio album.